আমরা এই ভিডিওতে দেখব জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি পিএসসি এবং WBCS পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য, বিশেষ করে মাধ্যমিক লেভেলে যেসব পরীক্ষা তোমরা প্রিপারেশন নিচ্ছ সেইগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে আসছে পিএসসি ফুড এসআই, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেটার প্রিপারেশনের জন্য এটা খুবই হেল্পফুল হবে। সুতরাং এসো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, বেঁচে থাকার জন্য জীবের বা প্রাণীর ইত্যাদির কী প্রয়োজন? এখানে চারটি অপশান আছে, অক্সিজেন, ভিটামিন, শক্তি, এদের কোনোটি না। এখানে সঠিক অ্যান্সার হবে, বেঁচে থাকার জন্য জীবের শক্তির প্রয়োজন হয়। অ্যান্সার হবে গ। নেক্সট প্রশ্ন, মানুষের দেহে মাইটোকন্ড্রিয়া কোন কাজে সাহায্য করে? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে। একজন স্বাভাবিক মানুষের দেহে কতগুলি হাড় আছে? 206টি হাড় আছে। একজন মানুষের দেহে 206টি হাড় আছে। নেক্সট প্রশ্ন, প্রেশার কুকারের ভিতরে কোনটি বেশি থাকার জন্য তাড়াতাড়ি রান্না হয়? চাপ বেশি থাকার জন্য রান্না দ্রুত হয়। নেক্সট প্রশ্ন, FPS পদ্ধতিতে শক্তির একক কি? পাউন্ডাল। FPS পদ্ধতিতে শক্তির একক হচ্ছে পাউন্ডাল। নেক্সট প্রশ্ন, মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। নেক্সট প্রশ্ন, মানবদেহের সবথেকে শক্তিশালী পেশি কোথায় রয়েছে? ঘাড়ে আছে সবথেকে শক্তিশালী পেশি। নেক্সট প্রশ্ন, একটি মানবদেহের ওজনে প্রায় কত শতাংশ দেহের রক্তের ওজন হতে পারে? 1/12 অংশ। অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, একটি মানবদেহের গ্যাস্ট্রিক জুস বা হজমের রস কোন অঙ্গ সরবরাহ করে? স্টমাক সরবরাহ করে। অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধরনের গ্রুপের রক্ত ইউনিভার্সাল ডোনার? ও গ্রুপের রক্তকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। নেক্সট প্রশ্ন, মানবদেহের ব্যাকবোন বা মেরুদণ্ডের কতগুলি ভার্টেব্রে বা অস্থি রয়েছে? এখানে 33টি অস্থি রয়েছে। মানুষের ব্যাকবোন বা মেরুদণ্ডে 33টি অস্থি রয়েছে। নেক্সট প্রশ্ন, থিওরি অফ ইভোলাইজেশন বা বিবর্তনবাদের ধারণাটি কার? এখানে বিবর্তনবাদের ধারণাটি হচ্ছে ডারউইনের। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে? মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম আছে। নেক্সট প্রশ্ন, মানবদেহের বৃদ্ধি কোনটি নিয়ন্ত্রণ করে? হরমোন মানবদেহের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। নিম্নলিখিত কোনটি শীতল রক্তের প্রাণী নয়? এখানে ইঁদুর 4টি অপশনের মধ্যে শীতল রক্তের প্রাণী নয়। নেক্সট প্রশ্ন, মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি? সেরিব্রাম হচ্ছে মানুষের মস্তিষ্কের প্রধান অংশ। মানবদেহের কোন নার্ভ বা স্নায়ুটি ঘ্রাণ নিতে সাহায্য করে? অল ফ্যাক্টরি নার্ভ মানুষের ঘ্রাণ নিতে সাহায্য করে। মায়োপিয়ায় ভুগছে এরকম কোনো লোক কোনো জায়গায় কোন জিনিসটা দেখতে পারে না? এখানে দূরের জিনিসটি সঠিকভাবে দেখতে পারে না। নেক্সট প্রশ্ন, নিচের উল্লেখিত কোনটি ক্ষেত্রে সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে? একটি চারা গাছ সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে। হলোফাইট গাছগুলি কোন মাটিতে জন্মায়? লবণাক্ত মাটিতে হলোফাইট গাছগুলি জন্মায়। একটি ড্রাই সেল ব্যাটারি থেকে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ কির উদাহরণ? রাসায়নিক শক্তির উদাহরণ। একজন স্বাভাবিক বয়স্ক লোক মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেন? 20 বার। নেক্সট প্রশ্ন, নিম্ন উল্লেখিত কোনটি খাদ্যের উপাদান নয়? হরমোন খাদ্যের উপাদান নয়। একজন মানুষের বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন? কার্বোহাইড্রেট প্রয়োজন। নিম্নে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? এখানে খনিজ লবণের সঙ্গে হরমোনের কোনো সম্পর্ক নেই। অ্যান্সার হবে ঘ। কোনটি রাসায়নিক পরিবর্তন? এখানে লোহার মরিচা বড় একটি রাসায়নিক পরিবর্তন। 27, বিশুদ্ধ জলে ওজন অনুসারে কত শতাংশ অক্সিজেন থাকে? 88% অক্সিজেন থাকে। কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি? হীরা হচ্ছে কার্বনের সবথেকে কঠিন রূপভেদ। লোহার যন্ত্রপাতির উপর গ্যালভানাইজেশনের জন্য কোনটি ব্যবহার করা হয়? লোহার উপর গ্যালভানাইজেশনের জন্য, অর্থাৎ পুলব দেওয়ার জন্য চিং ধাতু ব্যবহার করা হয়। নিম্নের কোনটি নাইট্রিক অ্যাসিডের উদাহরণ? HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের উদাহরণ। নিম্নের কোনটি সঠিকভাবে এখানে যুক্ত করা হয়নি? তড়িৎ বিভবের সঙ্গে ভোল্ট সঠিকভাবে যুক্ত হয়নি, বাকিগুলি সঠিকভাবে যুক্ত হয়েছে। কম্পাঙ্কের সাথে হার যে সম্পর্ক আছে, চাপের সঙ্গে পাস্কাল। সো নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে যুক্ত করা হয়নি? এখানে অ্যান্সার হবে গ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে?
ছাপাখানা, চশমা, সেফটিপিন, অণুবীক্ষণ যন্ত্র। এখানে চশমা সব থেকে আগে আবিষ্কৃত হয়। নেক্সট প্রশ্ন 34, নিম্নের কোনটি সঠিকভাবে এখানে যুক্ত করেননি? সুতো তৈরির মেশিন আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট, এক্স এর ডব্লু কে রন্টজেন, নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ডব্লু ভি ভরুন এবং সেফটি ম্যাচ সি জিলেট। এখানে সঠিক অ্যান্সার হবে ঘ, সেফটি ম্যাচের সঙ্গে জিলেটের এই সঠিক সম্পর্ক নয়। নেক্সট প্রশ্ন, ক্লোনিং পদ্ধতিতে কোন প্রাণীটি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে? ক্লোনিং পদ্ধতিতে সবথেকে আগে আবিষ্কৃত হয়েছে ভেড়া। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিম্নের কোন জিনিসটি উৎপাদনের ক্ষেত্রে বিস্তারিত ব্যবহার পেয়েছে এবং সফলতা অর্জন করেছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাধারণত প্রাণীদের সঙ্গে জড়িত। মানবদেহে খনিজ দ্রব্য প্রায় কত শতাংশ থাকে? মানবদেহে খনিজ দ্রব্যের পরিমাণ 4%। মানবদেহে কত শতাংশ জল থাকে? 70% জল থাকে মানবদেহে। কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া, ফ্যাটিক ইত্যাদি অসুখগুলি হয়? অ্যানিমিয়া, ফ্যাটিক ইত্যাদি রোগগুলি হয় সাধারণত B12 এর অভাবে। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোনটি মানুষের প্রজাতি? এখানে সেপিয়ান্স হচ্ছে মানুষের প্রজাতি, সেপিয়ান্স অ্যান্সার গ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট জলসম্পদ বা হাইড্রোস্ফিয়ার কত শতাংশ জল? অভ্যন্তরীণ জলের সূত্র সময়ে যেমন নদী, পুকুর, হ্রদ, ভৌমজল, মাটির নিচের জল প্রভৃতি রয়েছে। এখানে 3 শতাংশ রয়েছে হাইড্রোস্ফিয়ারের জলের শতাংশের পরিমাণ 3%। কোন বছর প্রথম মহাকাশযান পাঠানো হয়েছিল? 1957 সালে প্রথম মহাকাশযান পাঠানো হয়। ভারতের রাকেশ শর্মা কোন বছরে মহাকাশযান করে ভ্রমণ করেছিলেন? 1984 সালে রাকেশ শর্মা মহাকাশযানে করে ভ্রমণ করেছিলেন। নিম্নলিখিত কোনটি একটি মহাকাশযানের নাম? চ্যালেঞ্জার হচ্ছে মহাকাশযানের একটি নাম। নিম্নলিখিত কোন দেশটি শিশু মৃত্যুর হার সবথেকে বেশি? সিঙ্গাপুরে শিশু মৃত্যুর হার সবথেকে বেশি। প্রোটিন সংশ্লেষে বা সিনথেসিসে মানবদেহের ডিএনএ কিসের সঙ্গে যুক্ত? আরএনএ সঙ্গে যুক্ত। প্রোটিন সংশ্লেষে মানবদেহের ডিএনএ আরএনএ সঙ্গে যুক্ত। ক্লোনিং পদ্ধতিতে একটি পুরুষ প্রাণীর কোষ কোন ধরনের নবজাতক তৈরি করতে পারে? কেবলমাত্র ছেলে শিশু তৈরি করতে পারে। ক্লোনিং পদ্ধতিতে পুরুষ প্রাণীর কোষ কেবলমাত্র ছেলে শিশুই তৈরি করতে পারে। নেক্সট প্রশ্ন, ডিজিটাল ক্যালকুলেটার কে আবিষ্কার করেন 17th শতাব্দীতে? ব্লাইস প্যাসকল ডিজিটাল ক্যালকুলেটার আবিষ্কার করেন ব্লাইস প্যাসকল। বেসিক কথাটি বি এর অর্থ কি? বিগিনার। বেসিক শব্দতে বি এর অর্থ হচ্ছে বিগিনার। ভারতীয় ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি সুপার কম্পিউটার নাম হচ্ছে পরম। পরম ভারতে তৈরি কম্পিউটার, সুপার কম্পিউটার। নেক্সট প্রশ্ন 51, কোন কোম্পানি উইন্ডো সিরিজের কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন? মাইক্রোসফট। অ্যান্সার হবে খ, মাইক্রোসফট উইন্ডো সিরিজের কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন। কত তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো বলে মনে করা হয়? -273 ডিগ্রি তাপমাত্রাকে এখানে অ্যাবসলিউট জিরো বলে কল্পনা করা হয়, কিন্তু অ্যাবসলিউট জিরোর অস্তিত্ব এখনও বাস্তবে পাওয়া যায়নি। নেক্সট প্রশ্ন 53, কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলের রিডিং সমান হয়? -40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? এখানে মেট্রোলজির সঙ্গে আবহাওয়া সংক্রান্ত বিদ্যাটি সঠিকভাবে যুক্ত হয়নি। নেক্সট প্রশ্ন, ফাঙ্গাই এবং ফাঙ্গাস রোগের সঙ্গে যুক্ত বিদ্যাকে কী বলা হয়? মাইকোলজি। ফাঙ্গাই এবং ফাঙ্গাস রোগের সঙ্গে যুক্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। তার টিউব, রড প্রভৃতি ব্যাস পরিমাপ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ক্যালিপার ব্যবহার করা হয়। তাপ, টিউব, রড প্রভৃতির ব্যাস পরিমাপের জন্য ক্যালিপার ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? এখানে অ্যান্সার হবে গ, ফটোমিটারের সঙ্গে আলোর গভীরতার সম্পর্কটি সঠিক নয়। কোশ্চেন নাম্বার 58, হৃদস্পন্দন মাপার জন্য কোন যন্ত্রটি ডাক্তাররা ব্যবহার করেন? স্ফিগমোমিটার যন্ত্রটি ডাক্তাররা ব্যবহার করেন হৃদস্পন্দন মাপার জন্য। স্ফিগমোম্যানোমিটার নয়, অ্যান্সার হবে খ, ফিগমোমিটার। নেক্সট প্রশ্ন, চাঁদের প্যাসের আকৃতি পৃথিবীর আকৃতির তুলনায় কত?
এক চতুর্থাংশ। চাঁদের ব্যাসের আকৃতি পৃথিবীর আকৃতির তুলনায় এক চতুর্থাংশ। নিম্নের কোনটি শুষ্ক বরফ? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শুষ্ক বরফ। নিম্নের কোন চিহ্নটির উপাদান অনুসারে ঠিক নয়? রূপার উপাদান যদি এটি ভুল দেওয়া আছে, সিলিকন নয়। নেক্সট প্রশ্ন, নিম্ন উল্লিখিত কোন গ্রহটি পৃথিবী থেকে মহাকাশযানের ইতিমধ্যে পৌঁছে গিয়েছে? মঙ্গল। অ্যান্সার হবে গ, মঙ্গল। নেক্সট প্রশ্ন, বাড়ির ইলেকট্রিক লাইনে কোন ধরনের ধাতুর তার নিরাপত্তামূলক ইলেকট্রিক ফিউজ হিসাবে ব্যবহার করা হয়? এখানে অ্যান্সার হবে খ, কম তাপের গলনাঙ্কের তার। একটি পাথরের খণ্ডকে উপর থেকে অনুভূমিকভাবে ফেললে এর গতিপথ কেমন আকৃতির হবে? এখানে বক্রাকার কিন্তু বৃত্তাকার নয়। নিম্নলিখিত কোনটি ভিনেগারে থাকে? এখানে অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে থাকে। এখানে চারটি অপশান আছে, অ্যাসকারবিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটেট অ্যাসিড, এবং এদের কোনটি নয়, অ্যাসিটেট অ্যাসিড ভিনেগারে থাকে, অ্যাসিটেট অ্যাসিড। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের মাধ্যমে প্রত্যক্ষভাবে কোন খাদ্য তৈরি হয়? গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি গান পাউডার বা বারুদ তৈরির জন্য ব্যবহার প্রয়োজন নয়? এখানে গান পাউডারের জন্য যেটা দরকার নয় সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, কয়লা, পটাশিয়াম নাইট্রেট ও সালফার দরকার আছে গান পাউডারের মিশ্রণে। নেক্সট প্রশ্ন, মাছ কিসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেই? মাছ ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেই। যদি দুটি পরস্পর মুখোমুখি করা আয়নার মধ্যভাগে একটি দ্রব্য রাখা হয় তাহলে আয়নাতে বস্তুটির কতগুলি ছবি দেখা যাবে? এখানে অ্যান্সার হবে প্রচুর। কোশ্চেন নম্বর 17, নিম্ন উল্লেখিত কোন খনিজটির সলিড বল পারদে ভাসে না? এখানে সোনা। অ্যান্সার হবে ঘ। নিকোটিন কোন গাছের পাতায় থাকে? নিকোটিন থাকে তামাক গাছের পাতায়। মানুষের দেহে জিন কিসের মধ্যে উপস্থিত থাকে? ক্রোমোজোমের মধ্যে উপস্থিত থাকে। মানুষের জিন ক্রোমোজোমের মধ্যে উপস্থিত থাকে। গতিতে থাকা একটি বস্তুতে কি ধরনের শক্তি থাকে? কাইনেটিক এনার্জি। আবহাওয়া তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শব্দের বেগ কি রকম হয়? আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শব্দের বেগও বাড়ে। নিম্নে উল্লেখিত কোন রঙটির বিচ্ছন্নের গতিবেগ সবথেকে বেশি? আমরা জানি লাল রঙের বিচ্ছন্নের গতিবেগ সবথেকে বেশি। নিম্নলিখিত কোনটি জার্মান সিলভার তৈরির জন্য প্রয়োজন হয় না? এখানে টিন জার্মান সিলভার তৈরির জন্য প্রয়োজন হয় না। অ্যান্টিসেপটিক সার্জারির পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? জেসব লিস্টার অ্যান্টিসেপটিক সার্জারির পদ্ধতি আবিষ্কার করেছিলেন। জোসেফ লিস্টার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্টিসেপটিক সার্জারির পদ্ধতি আবিষ্কার করেছিলেন জোসেফ লিস্টার। সৌরশক্তির উৎস কি? নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সৌরশক্তির উৎস। ক্লোরোফিল যুক্ত এককোষী উদ্ভিদকে কি বলা হয়? এলগি বলা হয়। অ্যান্সার খ, এলগি। গভীর জলের মধ্যে বাতাসে বুদবুদ ফাটানো হলো, জলের উপরিতলের নিকটবর্তী হলে এই বুদবুদগুলির আকার কীরূপ হয়? বাড়বে। একের থেকে কম ঘনত্বযুক্ত ধাতু কোনটি? সোডিয়াম হচ্ছে সবথেকে কম ঘনত্বযুক্ত ধাতু। নেক্সট প্রশ্ন, হীরাকে যদি খুব উচ্চ তাপমাত্রায় গরম করা যায় তাহলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কারণ হীরা হচ্ছে কার্বনের রূপভেদ। পেট্রোলিয়াম গ্যাসকে কিভাবে তরল করা যায়? নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে পেট্রোলিয়ামকে তরল করা যায়। নিম্ন তাপ, উচ্চ চাপ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়? এখানে ভিটামিন বি সঙ্গে রেব্রোফিলিনের কোনো সম্পর্ক নেই। নেক্সট প্রশ্ন, মানবদেহের রক্ত সঞ্চালন নিম্নে উল্লেখিত কোনটির মাধ্যমে হয়? এখানে কোনটি সঠিক অপশন নেই, সুতরাং অ্যান্সার হবে ঘ। সাধারণ মানব শরীরের রক্তবাহী শিরার দৈর্ঘ্য প্রায় কত? 1,00,000 কিলোমিটার। মানব শরীরে কোন অঙ্গটি অনবরত শক্তি যোগান দেয়? যকৃৎ হচ্ছে মানব শরীরে অনবরত শক্তি যোগান দেয়। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র মানুষের দেহের বিষয়ে হিউম্যান জেন্স প্রকল্প শুরু করা হয়েছিল? 1990 সালে। গ্রহ সময়ের আবর্তন করার বিষয়ে প্রথম সূত্রটি কে উত্থাপন করেছিলেন? কেপলার। দেহের কোন অঙ্গের সঙ্গে রেডিয়াস নামক হার যুক্ত রয়েছে? বাহু। অ্যান্সার হবে ক। নিম্নে উল্লেখিত কোন প্রজাতিটি পৃথিবী থেকে খুব বেশি পরিমাণে ধ্বংস হয়ে যাচ্ছে? উদ্ভিদ
সব থেকে বেশি পরিমাণে ধ্বংস হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, মানব শরীরে বুকের পাঁজর কত জোড়া হাড় থাকে? এখানে 12 জোড়া হাড় থাকে। মানব শরীরে বুকের পাঁজরে 12 জোড়া হাড় থাকে। মানব শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালনের জন্য কোন ভিটামিন প্রয়োজন হয়? ভিটামিন কে? অ্যান্সার ক। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পাঠের বিষয়টিকে সঠিকভাবে যুক্ত করা হয়নি? নিউরোলজি, শরীরের টিস্যু। মহাকাশের বিভিন্ন বস্তুসমূহের গঠন প্রকৃতি বিষয়ক বিদ্যাকে কী বলে? অ্যাস্ট্রোফিজিক্স। মহাকাশের বিভিন্ন বস্তুর গঠন বিষয়ক বিদ্যাকে অ্যাস্ট্রোফিজিক্স বলে। অ্যান্সার ক। অ্যান্সার ক হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। বিদ্যুতের পরিমাণের ব্যবহারিক একক কী? কুলম হচ্ছে বিদ্যুতের পরিমাণের ব্যবহারিক একক। অ্যাস্টিগমাটিজম কোন অঙ্গের একটি রোগের নাম? চোখ। অ্যাস্টিগমাটিজম হচ্ছে চোখের একটি রোগ। সিজোফোনিয়া অসুখটি মানব শরীরের কোন অঙ্গকে আঘাত করে? সিজোফোনিয়া মানব শরীরের মনকে আঘাত করে, সিজোফোনিয়া। গ্রাফাইট কিসের উপভেদ? গ্রাফাইট হচ্ছে কার্বনের উপভেদ। অ্যান্সার হবে খ। গাছের হাইড্রোজেনের প্রধান উৎস কোনটি? জল হচ্ছে গাছের হাইড্রোজেনের প্রধান উৎস। অ্যারিস্টটল কোন বিদ্যার জনক বলা হয়? অ্যারিস্টটলকে সাধারণত জীববিদ্যার জনক বলা হয়। যখন কোনো বস্তুতে অনবরত শক্তি প্রয়োগ করা হয় তখন বস্তুটির সমরূপে চলে, এটা কি? এটাকে বলা হয় স্পিড। অ্যান্সার হবে ক। কোশ্চেন নম্বর 103, মানব শরীরে কোন অঙ্গের পেশি সবচেয়ে বেশি শক্তিশালী হয়? গলা। অ্যান্সার হবে খ। মানব শরীরে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এখানে এক জোড়া। লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমের সংখ্যা এক জোড়া। নেক্সট প্রশ্ন, কোন ক্ষেত্রে অবদানের জন্য হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পেয়েছেন? এখানে জিন। অ্যান্সার হবে খ। নেক্সট প্রশ্ন, পারদকে গলানোর জন্য প্রায় কত ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন? 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। নিম্নলিখিত কোনটি জৈব অ্যাসিডের নাম নয়? নাইট্রিক অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড নয়। কোনো একটি উপাদানের পারমাণবিক ওজন সাধারণত নিম্নলিখিত কোনটির ওজনের সঙ্গে তুলনা করা হয়? হাইড্রোজেন। অ্যান্সার খ। একটি বদ্ধ জারে যে কোনো পরিমাণ গ্যাস কোনো অবস্থায় থাকতে পারে? এখানে ডিফিউশন অবস্থায় থাকতে পারে। ভোল্টিক কোষ কোন দেশের বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? ইতালি দেশের বিজ্ঞানী ভোল্টিক কোষ আবিষ্কার করেছিলেন। বিদ্যুৎ পরিবাহী একটি তারের ব্যাসার্ধ অনুসারে বিদ্যুৎ প্রবাহে বেশি বা কম হওয়ার সম্পর্কে ওই ব্যাস অনুসারে কীরূপ হবে? এখানে বর্গ সংখ্যা। অ্যান্সার হবে খ। কোনো তারের 3 গুণ ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি তার দিয়ে কত গুণ বিদ্যুৎ পরিবাহিত হবে? এখানে 9 গুণ। অ্যান্সার হবে গ। অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্বের একক কী? আলোকবর্ষ। অ্যান্সার হবে অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। অ্যান্সার খ। নেক্সট প্রশ্ন, একটি জিওস্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহের আবর্তন করতে কত সময় লাগে? অ্যান্সার হবে 1 দিন, 24 ঘন্টা। নেক্সট প্রশ্ন, একটি ধাতব বল কী পদ্ধতিতে তাপ বর্জন করে? এখানে রেডিয়েশন পদ্ধতিতে তাপ বর্জন করে। একটি ধাতব বল কী পদ্ধতিতে তাপ বর্জন করে? রেডিয়েশন পদ্ধতি। অ্যান্সার গ। নেক্সট প্রশ্ন, একটি বাতাসপূর্ণ বুদবুদকে জলের নিচে উজ্জ্বল দেখানোর কারণ কি? এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অ্যান্সার হবে ঘ। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কারণে বাতাসপূর্ণ বুদবুদকে জলের নিচে উজ্জ্বল দেখায়। নেক্সট প্রশ্ন, পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশটি দেখা যায়? পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের কোরানা অংশটি দেখা যায়। নেক্সট প্রশ্ন, কোনো বস্তুর 3-মাত্রিক ছবিকরণের বিদ্যাকে কী বলে? হলোগ্রাফি। অ্যান্সার হবে খ, হলোগ্রাফি। 3-মাত্রিক ছবিকরণের বিদ্যাকে বলা হয় হলোগ্রাফি। চুম্বক তৈরি করার জন্য কোন ধাতবটি সব থেকে বেশি উপযোগী? সফট আয়রন। নিম্নলিখিত কোনটি অচুম্বক ধাতব? এখানে কাঁসা হচ্ছে অচুম্বক ধাতব। নেক্সট প্রশ্ন, রবারকে ভলকানাইজিং করার জন্য নিম্নলিখিত কোন উপাদানটি ব্যবহার করা হয়? এখানে অ্যান্সার হবে সালফার। রবারকে ভলকানাইজেশন করার জন্য সালফারের দরকার হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
মানব শরীরের হাড়গুলি কোন উপাদান দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম, ফসফরাস। অ্যান্সার হবে ক, ক্যালসিয়াম ও ফসফরাস মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট প্রশ্ন, পেট্রোলিয়াম তেল নিয়ে নিম্নে উল্লেখিত কোনটির উদাহরণ? পেট্রোলিয়াম তেল নিম্নে উল্লেখিত কোনটির উদাহরণ? এখানে পেট্রোলিয়াম তেল হচ্ছে মিশ্রণের একটি উদাহরণ। তরল তেলকে কঠিন চর্বি জাতীয় পদার্থে পরিণত করার জন্য তেলকে কী করতে হবে? এখানে অ্যান্সার হবে খ, হাইড্রোজিনেট, হাইড্রোজিনেটেড। নেক্সট প্রশ্ন, দুধকে ধুয়ে পরিণত করার জন্য নিম্ন উল্লেখিত কোনটি প্রয়োজন? ক্ষুদ্র জীবাণুর প্রয়োজন। অ্যান্সার গ, নিম্ন উল্লেখিত কোন ধরনের লোহার বস্তু সর্বাধিক সহজে ভেঙে যায়? কাস্ট আয়রন, কাস্ট আয়রন সহজে সহজে ভেঙে যায়। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসের ভর সংখ্যা হলো? এখানে অ্যান্সার হবে ক, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে নিউটনের ভর সংখ্যা, নিউক্লিয়াসের ভর সংখ্যা। একটি আণবিক বোমার পরমাণুগুলিতে কিরূপ প্রতিক্রিয়া হয়? অ্যান্সার হবে এখানে খ, ফিশিয়ন প্রতিক্রিয়া হয়। এন্ডাকটিন গ্ল্যান্ড থেকে নিম্নলিখিত কোন উপাদানটি বেরিয়ে আসে? হরমোন। অ্যান্সার হবে খ, প্রোটিন। হরমোন নিম্নলিখিত কোনটির দ্বারা তৈরি হয়? অ্যামিনো অ্যাসিডের দ্বারা তৈরি হয়। অ্যান্সার হবে খ, অ্যামিনো অ্যাসিডের দ্বারা প্রোটিন হরমোন তৈরি হয়। বেকিং সোডা হলো কি? বেকিং সোডা হলো সোডিয়াম কার্বনেট, বেকিং সোডা হলো সোডিয়াম কার্বনেট। ত্বকের উপর সৃষ্টি হওয়ার রিং ওয়ার্ম বা দাঁত রোগটি কী রূপ? এখানে ফ্যাঙ্গাস, ফাঙ্গাসজনিত। অ্যান্সার হবে ক, ফ্যাঙ্গাসজনিত। মানব শরীরে গলার কাছে অবস্থিত প্রধান গ্ল্যান্ডটি কী? থাইরয়েড গ্ল্যান্ড। অ্যান্সার হবে গ, থাইরয়েড গ্ল্যান্ড। নিম্ন উল্লেখিত কোন ধরনের জীবাণুর ফলে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু অসুখটি হয়? এখানে ভাইরাস। খালি চোখে দেখা যায় এরূপ তারাগুলি কিসের সঙ্গে যুক্ত? মিল্কি ওয়ে। অ্যান্সার হবে খ, মিল্কি ওয়ের সঙ্গে যুক্ত। কোলেস্ট্রলের প্রধান উপাদান কোনটি? লিপিড হচ্ছে কোলেস্ট্রলের প্রধান উপাদান, লিপিড। অ্যান্সার গ। নেক্সট প্রশ্ন, মানব শরীরে প্রোটিনের প্রধান কাজ কী? এখানে সঠিক অ্যান্সার হবে সংযোগকারী কলা তৈরি করা, রক্তে অক্সিজেন পরিবহন করা, শরীরের ক্রিয়া প্রতিক্রিয়ার অনুধাবন কাজ করা, এদের সবগুলি। সঠিক অ্যান্সার কোন? এখানে অ্যান্সার হবে ঘ, সবগুলি হচ্ছে প্রোটিনের কাজ, মানব শরীরে প্রোটিন এই কাজগুলি করে থাকে। নেক্সট প্রশ্ন, একটি জীবন্ত প্রাণী দিয়ে কোনটি প্রাণীর সমরূপ প্রাণী তৈরিতে সাহায্য করে? ডিএনএ এবং আরএনএর মধ্যে কোনটি নয়? এখানে অ্যান্সার হবে ঘ, ডিমের মধ্যে কোন প্রোটিনটি সবথেকে বেশি থাকে? হিমোগ্লোবিন, ক্যারোটিন, অ্যালবুমিন, কোলাজেন। সঠিক অ্যান্সার হবে এখানে ক্যারাটিন, প্রোটিন সবথেকে বেশি থাকে। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক কর্ষক কাকে বলা হয়? কেঁচোকে প্রাকৃতিক কর্ষক বলা হয়। কোশ্চেন নম্বর 140, প্রাকৃতিক কর্ষক হচ্ছে কেঁচো। 141 নম্বর প্রশ্ন, সমুদ্র এবং মহাসাগরে বসবাসকারী তিমি মাছ হলো এখানে স্তন্যপায়ী প্রাণী। অ্যান্সার হবে ঘ। নেক্সট প্রশ্ন, আবহাওয়ার দূষণ প্রধানত কোথায় দেখা যায়? ট্রপোস্ফিয়ারে আবহাওয়ার দূষণ লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর সাধারণত নিম্ন উল্লেখিত কোনটিকে সঠিকভাবে প্রতিরোধ করে? আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। অ্যান্সার হবে খ, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ওজোন স্তর সাধারণত প্রতিরোধ করে থাকে। নিম্ন উল্লেখিত কোনটি পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার প্রধান কারণ? ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির একটি প্রধান কারণ। কম্পিউটারের ক্যাট প্রোগ্রামটি কিসের সঙ্গে যুক্ত? ডিজাইনের সঙ্গে যুক্ত। অ্যান্সার হবে খ, ক্যাট প্রোগ্রাম ডিজাইনের সঙ্গে যুক্ত। এখানে কম্পিউটারের ক্যাট প্রোগ্রামটি ডিজাইনের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, কম্পিউটার পদ্ধতির বাইনারি কোডে কতগুলি ডিজিট যুক্ত থাকে? এখানে কম্পিউটার পদ্ধতিতে বাইনারি কোডে দুটি ডিজিট যুক্ত থাকে। কম্পিউটারের চিপগুলি প্রধানত কী দিয়ে তৈরি করা হয়?
কম্পিউটার চিপগুলি সিলিকন দিয়ে তৈরি। অ্যান্সার হবে ক। নেক্সট প্রশ্ন, 148 1984 সালে ম্যাসিন টোস নামক ব্যক্তিগত কম্পিউটারটি কোন কোম্পানি তৈরি করেছিল? ম্যাসিন টোস নামক ব্যক্তিগত কম্পিউটারটি তৈরি করেছিল অ্যাপেল। অ্যান্সার হবে 148। কোশ্চেন নম্বর 149, কোন দেশের সিলিকন ভ্যালি কম্পিউটার সম্পর্কিত যন্ত্রপাতি তৈরির একটি অঞ্চল? সিলিকন ভ্যালি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি কম্পিউটার সম্পর্কিত যন্ত্রপাতি নির্মাণের একটি কেন্দ্র। বর্তমানে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণ বিজনেস প্রসেস আউটসোর্সিং কাজ করে? ভারত। নিম্নলিখিত কোন স্থানে কম্পিউটার অপারেটর সাধারণত তথ্যাবলী লিখে রাখতে পারে না? রোমে কম্পিউটার তার তথ্যগুলি লিখে রাখতে পারে না। নেক্সট প্রশ্ন, কম্পিউটার পদ্ধতিতে পিক্সেল বলতে কী বোঝায়? ডটস। ইলেকট্রিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের সঙ্গে নিম্নলিখিত কোনটি যুক্ত নয়? লোহা। হাইড্রোজেনের ঘনত্ব অনুযায়ী বাতাসের ঘনত্ব কত? 14.4 গুণ। অ্যান্সার হবে ঘ। হাইড্রোজেনের ঘনত্ব অনুযায়ী বাতাসের ঘনত্ব 14.4 গুণ। বিজ্ঞানী স্যান্ডউইক কে কী আবিষ্কার করেছিলেন? নিউটন আবিষ্কার করেছিলেন। অ্যান্সার হবে গ। বিজ্ঞানী স্যান্ডউইক নিউটন আবিষ্কার করেছিলেন। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিসের সঙ্গে জলের মিশ্রণ ইলেকট্রোসাইড নয়? চিনি। অ্যান্সার হবে খ। চিনির সঙ্গে জলের মিশ্রণ তড়িৎ পরিবহন করতে পারে না। এটা ছিল শেষ প্রশ্ন। অবশ্য ভালো লাগবে তোমাদের ভিডিওটা, আর খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। সো থ্যাংক ইউ।